ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় তোমাদের আরেকটি সুন্দর জায়গায় আজ নিয়ে এসেছি। জায়গাটির নাম নেমাই তীর্থ গৌড়িয়া মঠ বৈদ্যবাটি। গঙ্গার একদম তীরে অবস্থিত এই গৌড়িয়া মঠ তোমাদের কাছে এক সত্যিকারে নতুন ডেস্টিনেশন। একদিনে একবেলা ঘোরার জন্য সত্যিকার একটি আদর্শ স্থান তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এ তো শীতের বেলা, দেখতে দেখতেই সন্ধে হয়ে যায়, তারপর বাজেটের কমতি। এবার বেরিয়ে পড়লাম একটি অন্যরকম জায়গায়, চলে এসেছি বৈদ্যবাটিতে। ব্যান্ডেল থেকে হাওড়াগামী ট্রেন ধরে নেমে পড়লাম বৈদ্যবাটি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে 10 টাকা ভাড়ার বিনিময়ে আমি পৌঁছে গেলাম কোথায়, নেমাই তীর্থ গৌড়িয়া মঠে। বৈদ্যবাটিতে গঙ্গার ঘাটে অবস্থিত নেমাই তীর্থ ঘাট, তার পাশেই আমাদের এই নেমাই তীর্থ গৌড়িয়া মঠ। আর এই মঠটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো। এক অপূর্ব সুন্দর পরিবেশ, একবেলা বা একদিনের জন্য ঘোরার যে সকল অফবিট বা আননোন ডেস্টিনেশনগুলো আমাদের বাড়ির আশেপাশে রয়েছে, তাদের মধ্যে এই জায়গাটি সত্যি অতুলনীয়। সকালবেলা উদীয়মান সূর্যকে সাক্ষী রেখে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য উপলব্ধি করতে তোমাদের চলে আসতে হবে এই নেমাই তীর্থ গৌড়িয়া মঠে। দক্ষিণ দিক থেকে প্রবেশদ্বারের মধ্যে প্রবেশ করার পরেই তোমাদের চোখে পড়বে একে একে দ্বাদশ জ্যোতিষ্লিঙ্গের দর্শন। আমাদের ভারতবর্ষের এই পূর্ণভূমিতে ছড়িয়ে থাকা দেবাদিদেব মহাদেবের বিভিন্ন দিব্য মন্দিরগুলির প্রতিরূপ এখানে স্থাপিত রয়েছে। তারপর তোমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই দেখতে পাবে ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব দর্শন। আমি যখন এসেছিলাম তখন সবে ভোগ নিবেদন করা হয়েছে, তাই মন্দিরের মূল দরজা বন্ধ ছিল। তোমরা অবশ্যই একটু সকাল সকাল করে এসো এবং ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করো, অবশ্যই তোমরা ভগবানের দর্শন করতে পারবে। এই অপূর্ব সুন্দর গৌড়িয়া মঠটি তোমাদের জন্য হতে চলেছে একবেলার এক আদর্শ ছুটি কাটানোর জায়গা। তো ফ্রেন্ডস, এখন দাঁড়িয়ে আছি গৌড়িয়া মঠ আমাদের বৈদ্যবাটিতে, গঙ্গার একদম তীরে অবস্থিত। এই অপূর্ব সুন্দর মঠটি তোমাদের যদি দেখতে হয় তাহলে তোমাদের চলে আসতে হবে নিকটবর্তী স্টেশন বৈদ্যবাটি। বৈদ্যবাটি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গার ঘাটে, অর্থাৎ গঙ্গার ঘাটে যে নেমাই তীর্থ ঘাট আছে ঠিক তার পাশে অবস্থিত এই গৌড়িয়া মঠ। এক অসাধারণ শান্ত পরিবেশ, ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে হলে অবশ্যই আসতে হবে তোমাদের এই গৌড়িয়া মঠে। আমার সঙ্গে দেখতে হবে পুরো ভিডিওটি, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকল বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবার জন্য এসেছো, তাদের কাছে আমার একান্ত বিনীত নিবেদন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে খুব কম খরচে যৎসামান্য বাজেটে খুব ভালো ভালো জায়গা ঘোরার জন্য যাবতীয় ইনফরমেশন, বিভিন্ন জায়গার সন্ধান, ছোটোখাটো মেলা এবং কিছু বড় জায়গার সন্ধানও তোমাদের জন্য রয়েছে। অপূর্ব সুন্দর এই গৌড়িয়া মঠ তোমাদের মনে শান্তি এনে দিতে বাধ্য। আর এখানে আসতে হলে তোমরা অবশ্যই হাওড়া থেকে ব্যান্ডেল কাটোয়াগামী যে কোনো লোকাল ধরে নেমে পড়তে হবে বৈদ্যবাটি স্টেশনে। আর যারা শিয়ালদা থেকে আসছো তারা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে যে কোনো হাওড়াগামী ট্রেনে উঠে নেমে পড়ো বৈদ্যবাটি স্টেশনে। তারপর সেখান থেকে 10 টাকা ভাড়ার বিনিময়ে টোটো করে চলে এসো এখানে। গাইড সুজা চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত জানাই। চলো আজকে আমার সঙ্গে ঘুরে দেখো পাশেই গঙ্গা আর তার পাশে নেমাই তীর্থ ঘাট, একদম ঠিক ঘাটের পাশে অবস্থিত এই গৌড়িয়া মঠ তোমাদের কাছে সত্যিকারে একটি আদর্শ জায়গা হতে চলেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর তোমাদের এই ধরনের ব্লগ কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাও। চলো শুরু করি। নেমাই তীর্থ ঘাট, এই অপূর্ব সুন্দর গৌড়িয়া মঠের পাশেই রয়েছে নেমাই তীর্থ ঘাট। সরাসরি তোমরা পৌঁছে যেতে পারো গঙ্গা নদীর কূলে। এই ঘাটের থেকে তোমরা চাইলে জল সংগ্রহ করতে পারো। এখানে নেমাইয়ের একটি সুন্দর মূর্তিও আছে, এই ঘাটটি ঘুরে নিতে পারো। এছাড়া তার পাশেই তো রয়েছে আমাদের সকলের এই গৌড়িয়া মঠ। বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।